সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার বিশ্বনাথ নাটকে উৎসর্গ করলেন বিদ্রোহী কবিকে, যেহেতু সে এই সংবাদ পৌঁছল কাজী নজরুলের কাছে। আনন্দিত ভূগর্ভে উচ্ছ্বসিত কবি তার মনের সমস্ত আবেগ দিয়ে লিখে ফেললেন এই কবিতা সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মুখ চক্ষাসে কর্ম দিয়ে ফুকাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে আজকে আমার বুদ্ধ ¡Gracias!